সকল ঈশ্বর সন্তানদের স্বাগত আমাদের স্বয়ংবল গুরুকুলে মনুষ্য কারিগরি বিদ্যা। আমাদের এখনকার যে তথ্য বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে মূলাধার চক্র। এখানে ছবি আছে একটি মূলাধার চক্রে, দেখুন, যেখানে চারটে পাপড়ি আছে, এই চারটে পাপড়ির চারটে শব্দ আছে। কি শব্দ? সা 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 ব, মাঝখানে একটা শব্দ আছে যেটাকে লং বলা হয়েছে। এই মূলাধার চক্র কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন বা সচল করবেন বা তার কর্মক্রিয়া কিভাবে বুঝবেন, বলছে মূলাধার কর্মের চারটি পাপড়ি যা আপনার ধর্ম, অর্থ, কাম আর মুখ্য, এই চারটে বস্তুকে জানাবে আপনার ভেতরে। বলছে চার দিক কিভাবে আপনার শুদ্ধি করবেন সেই বিষয়কে জানাবে, বা আপনার এই ব্রহ্ম বস্তুর যে জ্ঞান, চারটে মাথা ব্রহ্মার, বা চারটে মাথায় কি কি করে, বলছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষের জ্ঞানকে ঠিক করে, সত্য, তেতা, দাপর, কলি, এই চারটে বস্তুকে জানায়। তাই মূলাধার চক্রে সঞ্চাল করতে গেলে আপনাকে কি করতে হবে, বলছে লং বীজ মন্ত্র জপ করতে হয়। তাই আপনাদের সাধুগুরু বৈষ্ণব সাধুগুরুর কাছ থেকে বলছে মন্ত্র দীক্ষা নিতে হয়। দীক্ষা ছাড়া এই কর্ম করতে গেলে তাতে আপনার রোগ শোক ভোগ বেড়ে যেতে পারে বা হিতে বিপরীত হয়ে যেতে পারে, এটা একটি সতর্কতা আছে। মূলাধার চক্রে যেটা রয়েছে সেটা বশিতার জ্ঞান, বশিতার ক্ষমতা রয়েছে। আবার এই মাটি তত্ত্ব জ্ঞান থেকে আপনি ম্যাটেরিয়াল লাইফ থেকে একটি উচ্চ গতিতে উঠবেন। এইভাবে আটটি চক্র দেওয়া আছে শরীরের ভেতরে, আর একটু সূক্ষ্ম অংশে বলে 27টি চক্র দেওয়া আছে, আর একটু বৃহৎ অংশে বললে 114টি চক্র, যাতে 14 ভুবনে 14টি চক্র আর 100 চক্র আমাদের শরীরের ভেতরে আছে। সব থেকে আগে রয়েছে রতিচক্র, কামচক্র, তারপর এই মূলাধার চক্র। বলছে ষোলরতি যদি পূর্ণ না হয় আপনার, বলছে কোনো চক্রই কাজ করবে না, আপনার এই কুলকর্মের কোনো জ্ঞানই আপনার বৃদ্ধি হবে না, তাই ষোলরতি পূর্ণ করতে হবে। আবার বলছে এই ষোলরতি পূর্ণ ছাড়াও যদি ষোলরতি খালি হয়ে যায় এমটি, তখন আপনার আবার এই মূলাধার চক্র সচল হওয়ার প্রবণতা বেড়ে যাবে। দুভাবে করতে পারেন, এক খালি হয়ে, এক পরিপূর্ণ ভর্তি হয়ে, তা আপনি কিভাবে করবেন এটা আপনার। বলছি মূলাধার চক্রে লং বীজ মন্ত্র যদি আপনি 4 লক্ষবার জপ করেন, শুধু লং বীজ মন্ত্র, কোনো সাধুগুরুর কাছ থেকে নিয়ে, এইভাবে আমি বলছি, যারা ভিডিও দেখে করছেন তারও নয়, যারা দীক্ষা বা মন্ত্র নিয়েছে তারা। আবার এই লং বীজ যুক্ত কোনো মন্ত্র বা শব্দ যদি পাঠ করা হয় তখন সেই মন্ত্র কাজ হয় সাধুগুরুর কাছ থেকে নিয়ে, বা সৃষ্টিতত্ত্ব রহস্যের জ্ঞানে কোনো শব্দ যেমন আল্লাহা, হালেলুইয়া, মালো বাবা, এই যে ক্লিং, এই যে মন্ত্রগুলো রয়েছে, এই শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো কারো কাছ থেকে নিয়ে আপনাদের জপ করতে হয়। যখন জপ করবে আপনার চারদিকে একটা ক্ষমতা বৃদ্ধি হবে, আপনার চতুর অঙ্গের ক্ষমতা বৃদ্ধি হবে, আপনি মানুষকে দেখে বুঝে যেতে পারবেন যে এই মানুষটি কেমন, তার স্বভাব চরিত্র বা শরীরের রোগ শোক ভোগ আছে কিনা। যদি আপনার শরীরের রোগ শোক ভোগ কমাতে চান তাহলে মূলাধার চক্রকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করতে গেলে কি করতে হবে, বলছে 4 লক্ষ জপ করতে হবে। কি কি মন্ত্রের জপ? বলছে এখানে রয়েছে বং, এখানে রয়েছে সং, এই তিনটে স্বয়ের নিয়ে একটা ব, মাঝখানে রয়েছে বীজ মন্ত্র লং, এইখানে ছবিটা আছে দেখে নে। বলছে এইগুলোকে যুক্ত করে এই শব্দ ব্রহ্মকে জেনে বা এই শব্দের প্রকৃতিকে জেনে আপনাকে একটি জপ দেওয়া হবে, সেই জপ করবেন। আর যারা এই ভিডিও দেখেন তাদের জন্য ওম মালো বাবায় নম এই মন্ত্রটি 4 লক্ষবার জপ করে দেখুন আপনার কি হয়, আপনারা করে দেখুন। 4 লক্ষবার জপ করতে হবে, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, চারটে পাপড়ির জন্য। আর যখন 4 লক্ষ জপ করবেন তখন আপনি বুঝতে পারবেন কি হচ্ছে, কিন্তু একটি সতর্কতা আছে, সাত্ত্বিক আহার করে যদি করেন খুব ভালো, যদি তামসিক আহার করে করেন বিশেষ করে রক্ত মাংস খেয়ে, তাহলে আপনার মাথাটা একটু ভার হবে, ঘুমটা বেশি হবে, ঘুম ধরে যেতে পারে, একটু ঝিমানো ভাব আসতে পারে যদি সাত্ত্বিক আহার না করেন। তাই সতর্কতা মনে রাখবেন, সাত্ত্বিক আহার করে ওম মালো বাবায় নম মন্ত্র জপ করুন, আর মূলাধার চক্রকে খুলছে কিনা আপনারা দেখুন, আগে পরীক্ষা করতে হয়,
তারপরে পর্যবেক্ষণ, তারপরে সিদ্ধান্তে আসতে হয়। আমাদের কাছে সিদ্ধান্ত আছে, আমাদের কাছে পর্যবেক্ষণও আছে, পরীক্ষা করা হয়েছে, আপনারা করে দেখুন। যারা এই ভিডিও শুনছেন তাদের জন্য এইভাবে করবেন, শ্বাসবাহিকে প্রাণবাহিকে ধরে একটি শুদ্ধ আসনে বসে সুতির বস্ত্র পরিধান করে বসতে পারেন, বা সাধারণভাবে স্নান করে পরিষ্কার হয়ে একটু বসতে পারেন জপ ধারণার জন্য। কি কি করবেন? একটি শুদ্ধ আসনে বসবেন, একটি শুদ্ধ বস্ত্র পরবেন, একটু স্নান বা শরীরকে শুদ্ধ করে নেবেন, নবদ্বার পরিষ্কার করে নিয়ে হাতে মুখে একটু চোখে মুখে জল দিয়ে নিয়ে তারপর এই মন্ত্র জপ করবেন। ওম আলো বাবায় নমঃ। আপনারা যারা করবেন তারা হয়তো এইভাবে লম্বা করতে পারবেন না, যতটা হয় করার চেষ্টা করবেন, 4 সেকেন্ড, 8 সেকেন্ড, 16 সেকেন্ড ধরার চেষ্টা করুন। আলো বাবায় নমঃ। ওম আলো বাবায় নমঃ। ওম আলো বলছে, এই মন্ত্র জপ করার পর কি হয়? বলছে আমার মূলাধার মূল বন্ধ হয়ে যায়, কুম্ভক হয়ে যায়। বলছে কুম্ভকের জ্ঞান চলে আসে, রেচক পূরক কুম্ভক এই তিনটে পরিপূর্ণ ভাবে এই শরীরের কম্পন করে বলছে এই মন্ত্র জপ হয়। আর আর 4 থেকে শুরু সাধারণ মানুষের 8, 16, 32 পর্যন্ত চলে যায়, এবং যারা অভ্যাস করেন তারা 64, 108 পর্যন্ত এই মন্ত্র জপকে নিয়ে যেতে পারেন এবং কুম্ভক করে থাকতে পারেন। শাস্ত্রগত ভাবে 16 সেকেন্ড আমি নিলাম, 32 সেকেন্ড কুম্ভক করলাম, 64 সেকেন্ড ছাড়লাম। এইভাবে পূর্ণ প্রাণায়াম বা পুজো পদ্ধতিতে মানুষ পূজা প্রাণায়ামের গতিটাও দেওয়া আছে। তাই যারা এই তথ্যটা জানেন, সনাতনের জ্ঞান, প্রাণবায়ুর জ্ঞান, প্রাণায়ামের জ্ঞান, রেচক পূরক কুম্ভকের জ্ঞান আর এই মন্ত্র সাধনার জ্ঞান, তারা এই বিষয়টা জানেন। এবং কুলকুনির জ্ঞানকে আপনাকে জানতে হয় সদ্গুরুর জ্ঞানে। তো এখানে যে ভিডিওটি যারা দেখে তাদের জন্য এই মন্ত্রটি জপ কতবার, বলে 4 লক্ষ বার জপ করবে। করে দেখুন একবার। ওম আলো বাবায় নমঃ। কুম্ভক হয়ে গেছে, আমি কথা বলছি, শ্বাস নিইনি, শ্বাস ত্যাগ করেছি। বলছে ত্যাগটাই পরম ধর্ম, শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলেছিলেন। 16 সেকেন্ডে যখন ত্যাগ হবে তখন আপনার মনে শান্তি, শরীরে শুদ্ধি এবং আপনার আত্ম জাগরণটা হবে, কুলকুণ্ডল জ্ঞানের জাগরণ হবে। বলছে একদিনে হয় না, তার সংখ্যা তত্ত্ব আছে, সাংখ্যযোগে তার বিবরণ দেওয়া আছে শাস্ত্রে। বলছে জানতে গেলে 4 লক্ষ বার জপ তো করতেই হয়। তাই সদ্গুরুর জ্ঞানে আগে জপটা নিতে হয়, মন্ত্র নিতে হয়, নিয়ে জপ করতে হয়। আর যদি সাধারণ যারা অভ্যাস করে একটু পরীক্ষামূলক ভাবে জানতে চাইছেন এই ভিডিও দেখে, তখন তারা আপনারা জপ করে দেখুন কমপক্ষে 108 বার একদিনে। তখন আপনি বুঝতে পারবেন আপনার কি ক্রিয়া, আপনার কি কার্য, আপনার মনের শান্তি বা আপনার শ্বাসের ক্রিয়াটা কি চলছে, আপনার শরীরের স্তুতি কি চলছে। প্রথমে একদিন 108 বার এইভাবে 3 দিন থেকে 7 দিন করে দেখুন, বুঝতে পারবেন। যারা এই মন্ত্রকে তত্ত্বকে জানেন বা যারা সদ্গুরুর মন্ত্র দীক্ষা নিয়ে জ্ঞান অর্জন করছে তারা তো বুঝতেই পারছে। আপনারা যারা ভিডিও দেখে মন্ত্রকে জানতে চাইছেন বলছে তারা করে দেখুন আগে, তারপর এর বিষয়ে ব্যাখ্যা ভিডিও দেওয়া আছে, ভিডিও খুঁজে দেখে নেবেন। ওম মালবায় নমঃ, এই মন্ত্রের মানে কি, এর তত্ত্ব কি? ও আমার মাতা পিতা তোমাকে প্রণাম, আমার শরীর রূপী মাতা পিতা ইরা পিঙ্গলা সুষমা, এই যে জ্ঞানটা রয়েছে নারী শক্তি আর পুরুষ শক্তি, মাতৃশক্তি আর পিতৃশক্তি, গুরুরূপী মাতা পিতা আবার
জন্মদাতা মাতা পিতা, আবার বিশ্ব বীজদাতা পিতা, এবং এই জগৎ মাতাকে মাতা পিতা রূপে দেখে এই প্রণাম মন্ত্র ও হ্যালো বাবাই বলছে এখানে কিছু সংখ্যাতত্ত্ব আছে, যখন তিন দিন করবেন তার পরের দিন আপনাকে করতে ইচ্ছা করবে, যখন সাত দিন করবেন তখন আপনার শরীরে একটুখানি চঞ্চলতা বৃদ্ধি হবে, যখন 18 দিন পার করবেন 18 অধ্যায়ের জ্ঞানে 18খানা মুখামের জ্ঞানে, যখন 18 দিন 108 বার করে পাঠ করবেন আপনার শরীরে একটি কম্পন সবসময় থাকবে, আপনার বাক্যে একটি কম্পন থাকবে, আপনার মস্তিষ্কে প্রথমে একটু ঝিমঝিম ভাব হবে 18 দিনের জ্ঞানে, 21 দিনের 21 তত্ত্বে জ্ঞানে গেলে হচ্ছে আপনার শরীরে সচ্ছলতা বৃদ্ধি হবে, মনে একটু কম্পন থাকবে, যদি 3 মাসের জ্ঞানে 108 দিনের জ্ঞানে যান হচ্ছে আপনার শরীরে একটি জাগরণ থাকবে, শরীরে শুদ্ধি হবে, যদি এইভাবে 1008 দিন অর্থাৎ 3 বছর জপ করতে পারেন বা ওই সংখ্যাতত্ত্ব জ্ঞানে 4 লক্ষ জপ পূর্ণ করতে পারেন 1 বৎসরে, তাহলে কি হবে বলছে আপনার শরীরে তো রোগ থাকবেই না, প্রথম মূলাধার অ্যাক্টিভ হবে, আর কি হবে বলছে আপনি মানুষ দেখলে বুঝে যাবেন সে সৎ না অসৎ, সে সাত্ত্বিক ভাবে কথা বলছে না তামসিক ভাবে রাজসিক ভাবে কথা বলছে, সে কিভাবে এসেছে আমার কাছে এবং কি করতে এসেছে এটাও জেনে যেতে পারেন যদি আপনি আধ্যাত্মিকতার পথে থাকে, এটা একটি পরীক্ষামূলক বিষয় আছে, অভিজ্ঞতার বিষয় আছে, তাই যাদের মূলাধার চক্র সচল হয়নি বা সচল করতে চাইছেন তাদের জন্য এই মন্ত্র জপ, তারা জপ করুন, যারা ভিডিও দেখে এই মন্ত্র দেখবেন মন্ত্র জপ করতে থাকুন, অভিজ্ঞতা আপনি পাবেন, পর্যবেক্ষণটা বুঝতে পারবেন এবং সিদ্ধান্তে আপনি পরে আসতে গেলে সদগুরুর জ্ঞানে মন্ত্র নিতে হবে, তাই জপ করতে থাকুন ও মালো বাবাই নামঃ ও মালো বাবাই নামঃ ও হ্যালো বাবাই নামঃ। এই যে কুম্ভক হয়ে আছে বলছে 5 রকমের সাধনা, একটা মন্ত্র সাধনা, একটা যোগ প্রাণায়াম সাধনা, একটি সঙ্গীত সাধনা, একটি মৌন সাধনা এবং একটি ব্রত উপাচারের সাধনা, এই 5 প্রকার সাধনা একসঙ্গে এই মন্ত্র উচ্চারণে হয়, তাই যারা মূলাধার চক্রকে সচল করতে চান তাদের জন্য এই মন্ত্র, মন্ত্র জপ করুন 4 লক্ষবার আপনার মূলাধার চক্র সচল হবে এবং তারও উপরে উঠতে পারে যদি আপনি সাত্ত্বিক ভাবে সাত্ত্বিক আহার করে নিরামিষ আহার করে সৎ কর্মের সঙ্গে সৎ ভাবের সঙ্গে গভীর বিশ্বাসের সঙ্গে যদি করতে পারেন তাহলে আপনার উন্নতি হবে, আপনাদের উন্নতি হোক, আপনাদের মধ্যে মূলাধার চক্র অ্যাক্টিভ হয়ে মনুষ্য সমাজের জ্ঞান বৃদ্ধি হোক, মনুষ্য ধর্ম বজায় থাকুক, সত্য সনাতন ধর্মের জ্ঞান বৃদ্ধি হোক, সদ্গুরু মহর্ষি মালবর জ্ঞানের বিকাশের সঙ্গে আপনারা থাকুন, আপনাদের উন্নতি হবে।